একেবারে সবাইকে হাওয়ায় নিয়ে চলে যাবো। ও ভাই মাছ মারতেছে তো, একুমে হর পল তুঝে ক্যাশ ইজ কিং, তাই না? হ্যাঁ, এটা কেন বা আমার নেশা হয়ে গিয়েছে। ও ভাই ওরা এখনো মাছ মারতেছে, দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে, ওদের মাছ মারা আর বন্ধ হয় না। এইভাবে স্বপ্নের মধ্যে গিয়ে কান্নাকাটি করে, কারণটা যে কি সেটা গাইস দেখুন, এগুলো হচ্ছে কেলা বেনানা। ওকে গাইস, মানে আমার কি মানে মানে প্রবলেম কি শেষই হবে, আবার ডিপারটা কাজ করে না, আমার হামসফর আমাকে ধোকা দেয়নি। গুড, এ মামুলু কি হ্যাঁ পর ক্যা কর রাহা হ্যাঁ, মুঝে ক্যা রোকনে বালে হো, রোকো দেখো, চলো ভাগাও দেখি, মে ভি দেখো, মরনে বালা হ্যাঁ বেবকু। নাইস, দারুণ লাগতেছে গাইস ব্রিজটা থেকে দেখতে, চলো ভাগো। সারাদিনে বেরোনো হয় নাই তো, তার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ছি আর কি। ইয়ার কবে যে একটা সুপার বাইক হাতে আসবে না, একেবারে সব বাইকে হাওয়ায় নিয়ে চলে যাব, একেবারে হাওয়ায় একেবারে উড়িয়ে নিয়ে যাব। আমি যখন যাব না আমার পিছনে সব দৌড় মারবে। সামনে একটা বাজার রয়েছে নিশিগঞ্জ বাজার বলে, ওখানে গিয়ে কিছু। ও ভাই মাছ মারতেছে তো, দারুণ তো, না মারুগোরা। ও ভাই আমি কি ওয়ালেট নিয়ে আসছি সঙ্গে? ইয়েস আনছি তো ইয়ার, আমি আবার ফোনপে গুগল পে এগুলো ইউজই করি না ভাই, ক্যাশ ইজ কিং, তাই না? এমন জায়গায় যাবো যেখানে হয়তো ফোনপে গুগল পে কিচ্ছু কাজ করবে না, তখন কি করব? সেজন্য ক্যাশ ইজ কিং, 50-100 টাকা খরচ করবো, তাই না? তার জন্য ফোনপে গুগল পে করবো, ফোন বের করবো, সেই জন্য আমি অবশ্যই ইউজ করি না ফোনপে গুগল পে। দেখো মে হর পল তুঝে জব মুলাকাত হোতি হে চ্যান তভি দিল কো মিলে। এই গানটা শুনেছেন কি? ইয়ার আমি এত গান শুনি না, আমার ল্যাপটপে প্রায় টোটাল 2000-2500 গান রয়েছে স্টোর, এরও বেশি হবে হয়তো, আর সব গান হিন্দি ইংলিশ আরবি মিউজিক, কিন্তু বাংলা আমার লাইব্রেরিতে অনলি 3টা গান সংগ্রহে রয়েছে। ওকে, আর হিন্দি গান তো আগেই বলে দিয়েছি যে 2010-এর পর যে গানগুলো রয়েছে ওগুলোই শুনি। চলে আসছি বাজারটা, যাই এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে একটু বাড়ি যাব, মনটা একটু যা ভালোই লাগতেছে এখন এইভাবে বাইকটাকে ভাগিয়ে এসে। ওকে, অ্যান্ড আপনাদের সঙ্গে কথা বলে, এটা কেন বা আমার নেশা হয়ে গিয়েছে, সত্যি ভালোই লাগে আপনাদের সঙ্গে এইভাবে কথা বলি, বক 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 করি, তাই না? যাক আমি এখানে একটু খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে পরে, তাই তো? তো গাইস এখানে একটু টিফিন করে নিয়েছি হালকা পাতলা, আন্ডে কারি খায়া মেনে। ওকে, এই পথটা ধরে একদিন যাব, এই পথ ধরে আমি গিয়েছি, ওকে দেখাবো। আর ফেস্টিভ্যালে তো ভাই আস্তে আস্তে অনেক ভিডিও আসবে, কোথায় কোথায় যাব প্ল্যান করে রেখেছি, আমার যে অ্যাঙ্কার রয়েছে সেও খুব এবার এক্সাইটেড। ও ভাই ওরা এখনও মাছ মারতেছে, দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে, ওদের মাছ মারা আর বন্ধ হয় না। তো গতকাল মানে দুপুরবেলা একটু ঘুমিয়েছি তো স্বপ্নে এত পরিমাণে কেঁদেছি আর কি বলবো, হায় হায়। যাক রিয়েল লাইফে তো ওইভাবে কাটতে পারবো না, হয়তো স্বপ্নের মধ্যে কেঁদে আমার আত্মার সন্তুষ্টিটা পেয়েছে, তাই না? ইয়ার এমন স্বপ্ন দেখেছি, এইভাবে স্বপ্নের মধ্যে গিয়ে কান্নাকাটি করে, কারণটা যে কি সেটা মুখ ফুটে বলতেও পারি না। সুবাহনে না দে ভাই, এগুলো কি কলা গাইস দেখুন, এগুলো হচ্ছে কেলা বেনানা। ওকে, দেখেছেন কি? ভালো করে দেখুন, রাত্রি হয়ে গেছে তো। ও ভাই আমার ডিপারটা দেখুন গাইস, মানে আমার কি মানে মানে প্রবলেম কি শেষই হবে না লাইফে, এ দেখুন এখন আজকে আবার ডিপারটা কাজ করে না, তাই তো বলি আমার লাইটের আলো জ্বলে না কেন। ও গড, মুঝে উঠালো গড, মুঝে উঠালো, ইতনা টেনশন মধ্য। ওকে, আমার হামসফর আমাকে ধোকা দেয়নি, গুড, অবশ্যই এর হচ্ছে কেয়ার আমি করি। আরে ভাই কেয়ার করি, এ মামুলু কি হ্যাঁ পর ক্যা কর রাহা হ্যাঁ,
মুঝে ক্যা রোকনে বালে হো, রোকো দেখু। ও ভাই কিধর সে আয়া, চলো ভাগাও দেখি, মে ভি দেখু, চলো মরনে বালা হে বেবকুফ। তো গাইস আমি চলে এসেছি বাড়ির কাছাকাছি, ওকে। তো অসংখ্য ধন্যবাদ আর এর এই আলতু ফালতু ব্লগ দেখার জন্য, ওকে। দেখা হচ্ছে অন্যদিন অন্য জায়গায়, ওকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।